টুডিলেজ অবিশ্বাস্য হলেও সত্য। এই যে ভাই প্রিয়জনকে নিয়ে চলে আসুন টিকিট কাউন্টারে, টিকিটের হার 20 টাকা 20 টাকা। কয়েকদিন আগে গেছিলাম যশোরের সাগরদাঁড়িতে মধুমেলা দেখার জন্য। মেলা দেখা শেষ করে দেখলাম মেলার ঠিক পাশে একটা অস্থায়ী চিড়িয়াখানা তৈরি করা হয়েছে। রাত হয়ে গেছিল অনেক, তাই চিড়িয়াখানা দেখার কোনো ইচ্ছা ছিল না। কিন্তু মাইকে যখন ঘোষণা করলো বাঘ আছে চিড়িয়াখানায়, তখন আগ্রহ আর দমাতে পারলাম না। যখন টিকিট চেকারের কাছে জিজ্ঞাসা করলাম সত্যি কি বাঘ আছে, টিকিট চেকার তখন আমার কানের কাছে জোরে জোরে ফিসফিস করে বলল, জি ভাই আছে, তবে চিতাবাঘ। আগ্রহ আরও বেড়ে গেল আমার। চিতাবাঘ মানে লেপার্ড, সাথে আছে 6 পা আর 3 শিংওয়ালা গরু। আনন্দে লাফাতে লাফাতে ঢুকে পড়লাম চিড়িয়াখানায়। কবুতর পাখি এগুলো দেখা শেষ করে এসে দাঁড়ালাম অজগরের খাঁচার সামনে, ছোট অজগর। তারপরও 20 টাকায় গ্রাম্য মেলায় যাই দেখতে পাচ্ছি সেটাই অনেক। অজগরের পাশের খাঁচাটা দেখে সত্যি খুশি হয়ে উঠলাম, কারণ এর আগে আমি সামনাসামনি কখনো কোবরা দেখিনি। যেমন বিষধর তেমনি হিংস্র, জীবনে প্রথমবার সামনাসামনি কোবরা সাপ দেখলাম। তারপর চিত্রা হরিণের খাঁচা পার হয়ে এসে দাঁড়ালাম কুমিরের খাঁচার সামনে। বেশ বড় একটা কুমির, কিন্তু এমনভাবে খাঁচা বানানো হয়েছে যে কুমিরটাকে দেখতে বেশ কষ্ট হলো। টিকটিকি জাতের এই প্রাণীটা আমার খুব পছন্দের। তারপর এসে দাঁড়ালাম সেই অতি প্রাকৃত 6 পা আর 3 শিংওয়ালা গরুর খাঁচার সামনে, এবং যাহা বুঝলাম এটা মোটেও কোনো 6 পা এবং 3 শিংওয়ালা গরু না। এই গরুটা কখনো হয়তো জমজ বাচ্চা দিয়েছিল, একটা বাচ্চা বের করা হয়েছে আর একটা মৃত বাচ্চা কোনোভাবে গরুর চামড়ার সাথে লেগে গেছিল, সেটা আর আলাদা করা সম্ভব হয়নি। এটাকেই কর্তৃপক্ষ 6 পা এবং 3 শিংওয়ালা গরু বলে চালিয়ে দিচ্ছে। তারপর এসে দাঁড়ালাম পাছা এবং পা চুলকানো রত বানরের খাঁচার সামনে। তাহাকে বেশি সময় না দিয়ে এগোলাম আমাদের কাঙ্ক্ষিত বাঘ দেখার জন্য। কিন্তু বাঘের খাঁচার সামনে এসে খোঁজ দা সার্চ করেও বাঘটাকে খুঁজে পেলাম না। একটা বিড়াল ঘুমাচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু বাঘটা গেল কোথায়? অনেক ভাবনা চিন্তার পর বুঝতে পারলাম ওই যে একটা বনবিড়াল দেখা যাচ্ছে, ওটাকেই কর্তৃপক্ষ বাঘ বা চিতাবাঘ বলে চালাচ্ছে। এই বনবিড়ালটাকে যদি আবার তাদের সমাজে ছেড়ে দেওয়া হয়, তাহলে এর সম্মান কী পরিমাণ বাড়বে ধারণা করতে পারেন? সে তাদের সমাজে যে ঘোষণা করবে মানুষ নামের একটা এলিয়েন সমাজে তাহাকে বাঘ বলিয়া ডাকা হতো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।